আসসালামু আলাইকুম আপনারা সকল কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি ডিফারেন্ট কিছু নিয়ে আসলাম আপনাদের সামনে যেহেতু রেসিপি তো সময় থাকে রেসিপির সাথে আজকে ভিন্ন ধরনের একটা জিনিস আছে প্রথমত আমি একটা পাঁকুড়া বানিয়ে নিয়েছি পাঁকুড়াটা হলো করজেট পাকুড়া করজেট পাকুড়াটা বানাতে হলে খুবই মজাদার পাকুড়া এটা বানাতে হলে বেশি কিছু লাগে না আমার যেহেতু সব উপকরণগুলো খুবই সিম্পল এখানে আমি করজেট নিয়েছি ছোটো ছোটো পিস করে সাথে আমি অনিয়ন কুচি আর থোড়া মিক্স মশলা আর ধনিয়া কুচি কাঁচামরিচ একটা ডিম সাথে দিয়ে সেই সাথে গরম ফ্লাওয়ার যেটা এটাও এক টু থ্রি টেবিল স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এভাবে ভালো করে মিক্স করে নেবেন পরিমাণ মতো লবণও দিতে হবে আজকে আমি এটা বানানোর সাথে সাথে আমি একটা ফ্লাওয়ারও বানিয়ে নিয়েছি কাগজ দিয়ে আপনারা আমার সাথে থাকেন ততক্ষণ পর্যন্ত তারপরে আমি ফ্লাওয়ারটা দেখিয়ে দিব কিভাবে বানালাম খুবই সিম্পল বানাতে হলে বেশি কিছু লাগেও না ও প্রথমত আমি করজেট পাকুড়াটা বানিয়ে নেই প্রথমত এটা খাওয়ার পরে তারপরে আমি ডিআইআই পেপার ফ্লাওয়ারটা বানাবো এভাবে ডিপ ফ্রাই না করে একটু অল্প তেলের মধ্যে দিয়ে এভাবে বানাতে হবে খুবই মজাদার আর ভালো লাগে যেহেতু ভেজিটেবল কিছু এমনিতে রান্না করলে বাচ্চারা বেশি ভালোবাসে না তাই আমি মাঝে মধ্যে এভাবে বানিয়ে খেলে ভালো লাগে বাচ্চারাও খায় আমরাও সবাই একসাথে খেতে ভালোবাসি যেহেতু ফ্রাই জিনিস কিছু মসমস থাকলে সসের সাথে ভালো লাগে ভালো লাগছে আনারা একদিন ট্রাই করে দেখবেন এভাবে সবকিছু উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে যেহেতু ডিপ ফ্রাই করলে হয়তো একটু তেল বেশি ঢুকতে পারে তাই করজেটটা তো একটু সফট তাই এভাবে অল্প তেলের মধ্যে বড়ার মতো বানা বানাতে ভালো লাগে এভাবে আমি সবগুলা বানিয়ে নিয়েছি ভালো লেগেছে ভাতের সাথেও খেতে পারেন এমনি সস দিয়েও খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন নান দিয়েও খেতে পারেন যার যেমন ইচ্ছে খেতে পারেন ভালো লেগেছে এইভাবে আমি দুইটা করজেট দিয়েছি যেহেতু করজেট তরকারি রাঁধলে বাচ্চারা বেশ ভালোবাসে না আর এমনিতেই তরকারি পড়ে থাকে তাই ভাবলাম এভাবে বানিয়ে দেই বাচ্চারাও ওকাবে আমরাও ওঁকাব আর ভালো লাগে যেহেতু এমনিতে ফ্রাই কিছু প্রতিদিন বানালে কিছু না কিছু খেতেও ভালো লাগে আর বাচ্চারাও কিছু খেতে চায় আর সেই সাথে আমি আজকে এ ফ্লাওয়ারগুলো আমার ফ্রেশ আর এই যে ফ্লাওয়ার একটা ছাতা ফ্লাওয়ার এটা আমি বানিয়ে নিয়েছি কিভাবে আমি এটা বানিয়ে নিলাম এখন আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু খুবই সিম্পল আর ইজি আর বেশি কিছু লাগে না দুটো কাগজ দিয়ে দু কালারের আমি এটা বানিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটা বানালাম রান্নার সাথে সাথে কিছু না কিছু হাতের কাজ করতে ভালো লাগে আর আমি মাঝে মধ্যে সব সময়ও কিছু না কিছু করে থাকি আর একে এখন যেহেতু ইউটিউবে জয়েন হয়েছি তাই ভাবলাম কিছু না কিছু আপনাদের সাথেও শেয়ার করা যাবে আমি আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা যেগুলা দেন ওগুলো আমি শিখে নিব তাই আজকে আমি এই যে ফ্লাওয়ারটা এটা এখন দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে বানালাম ভালো লাগে আর যেহেতু রান্নার কিচেনের মধ্যে ফ্রেশ ফ্লাওয়ারগুলা খুবই অল্প সময়ে নষ্ট হয়ে যায় এভাবে দুটা পিস আমি নিয়েছি ছোটো করেও বানালে আপনারা ছোটো সাইজ করতে পারেন পেপারের আমি এভাবে দুটা বানিয়ে নিয়েছি দুটা কাগজকে এভাবে ফোল্ড করে নিতে হবে এভাবে একের ফর এক বাজ করে দুনু কাগজটাকে নিতে হবে ছোটোবেলা তো আমরা অনেক ফাঁকা বানিয়ে নিতাম বাচ্চাদের সাথে যখন খেলা করতাম তখন এভাবে বানিয়ে আমরা গরমের সময় বাতাস দিতাম তাই বাবলা আজকে আমি কিছু না কিছু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর ভালো লাগে কিছু না কিছু কাজ করতে এভাবে ফোল্ড করে ভালো করে দুটাকে নিতে হবে অল্প কাগজ থাকলে বানাতে পারেন বাচ্চারাও শিখল আপনিও কিছু হাতের কাজ করলেন যেহেতু অবসর সময় কাজে লাগাতে পারেন ফ্রি টাইম থাকলে কিছু না কিছু করতে ভালো লাগে এভাবে ভালো করে ফল করে নিতে হবে আমি এভাবে দুনু কাগজটাকে ভালো করে ফোল্ড করে নিয়েছি তারপর এখানে মিডিলে একটা বাজ দিতে হবে এভাবে মিডিলের মধ্যে একটা বাজ দিয়ে এভাবে বাজটা দিয়ে মিডিলে আমি কিছু সুতা দিয়ে এখানে বাদ দিয়েছি গুলো লাগাতে পারেন যেহেতু গুলো লাগালে এখন সময় লাগবে ড্রাই হতে তাই ভাবলাম আমি সুতো দিয়েই দেখিয়ে দেই পরে আমি গুলো লাগালে লাগাবো এভাবে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে আমি এভাবে বেঁধে নিয়েছি তো ভালো হবে গুলুটা তো কিছুক্ষণ লাগবে আর ভালো গুলু না হলে আবার জয়েন্টও লাগবে না তারপর আমি এই সাইড ও সাইটের সাথে একটু সেলেটিভ দিয়ে লাগিয়ে রাখব এখন পরে আমি গুলো লাগাব এভাবে দুনো সাইডটা সেলেটিভ দিয়ে বন্ধ করতে হবে তারপর এভাবে আমি সেলেটিভ দিয়ে বন্ধ করে নিয়েছি আপনারাও বানালে এভাবে বানাবেন ছোটো করে বানালে আরও সুন্দর লাগে ছোটো ছোটো করে চারটা যদি বানান তাহলে একটা ফুলদানির মধ্যে টেবিলের উপরে ডেক্সের সাইডে রাখতে পারেন এরপরে যে মিডিলে যে সুতাটা দেখা যাইতেছে একটার মধ্যে এটা ফুটি আমি লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে কাগজও লাগিয়ে দিতে পারেন এমনি অন্য কিছুও বসিয়ে দিতে পারেন আমার কাছে এটা ছিল তাই আমি এখানে এভাবে বসিয়ে দিয়েছি এখানে বসালে যে সুতাটা আছে সুতাটা আর দেখা যাবে না হাইড হয়ে যাবে তারপর আমি একটা স্টিক নিয়ে এভাবে একটা কাগজের মধ্যে ডুবিয়ে দিয়েছি কাগজ দিয়ে স্টিকটাকে ফেসালেও হতো আমি যেহেতু একটু বড় করে নিয়েছি এখন আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে পরে আমি গুলো লাগিয়ে ভালো করে রাখব এভাবে গুলো দিয়ে বা এমনিতেও একটু শক্ত করে রাখতে হবে স্টিক দিয়ে এই তো দেখলেন কী সুন্দর আমার কাছে তো ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব যারা করেননি করে নিবেন আর যেহেতু আমি ইউটিউবের মধ্যে আসি আমি কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের কাছ থেকেও কিছু শিখে নিব দেখলেন তো কি সুন্দর ভালোই লেগেছে আমার কিচিনটার মধ্যে এটা খুবই বানিয়ে নিয়েছে আমারও পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আর আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আপনারা আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম